আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক মাসুম, জেনারেল ও কোলোরেক্টাল সার্জন, সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত। কোলনে বা রেকটামে ক্যান্সার, সাধারণত কেউ যদি লাল মাংস বেশি খেয়ে থাকে, ওজন বেশি হয়, কায়িক পরিশ্রম কম করে, সবুজ শাকসবজি কম খায়, কারো যদি বংশে কোলনে বা রেকটামে ক্যান্সার থাকে, কারো যদি অল্প বয়সে রেকটামে পলিপ থাকে এবং সেটা দীর্ঘদিন চিকিৎসা না করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু কোলনে বা রেকটামে ক্যান্সার হতে পারে। উন্নত বিশ্বে 50 মানুষের মধ্যে কোলনে বা রেকটামে ক্যান্সার দেখা দিলেও আমাদের ভারতীয় উপমহাদেশ তথা বাংলাদেশে দেখা যায় 50 নিচে অনেক মানুষের আমরা ক্যান্সার পেয়ে থাকি। 20, 30 এমনকি 15 বয়সেও রেকটামে ক্যান্সার হতে পারে। রেকটামে সমস্ত রোগী কিন্তু পাইলস না, আমাদের অনেকেই পাইপথে কোনো সমস্যা হলেই কিন্তু পাইলস মনে করে থাকেন এবং তার জন্য পাশের দোকান থেকে নিয়ে ওষুধ খান এবং দীর্ঘদিন এটাতে ভুগতে থাকেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যেই ক্যান্সারটা আমরা আগে যদি নির্ণয় করতে পারতাম, তার চিকিৎসা দেয়া যেত, সেটা থেকে সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হতো, কিন্তু ক্যান্সারটা যদি শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যায় তাহলে এর চিকিৎসাটা জটিল হয়ে যায়। কাজেই পাইপথের সমস্ত রোগী কিন্তু পাইলস না, এখানে ক্যান্সার হতে পারে। ক্যান্সার কিন্তু অল্প বয়সে হতে পারে, ক্যান্সার যে শুধু বয়স্ক মানুষের হবে সেই কথাটা একেবারেই অমূলক। কাজেই পাইপথে যদি কেউ সমস্যা নিয়ে আসে, আমি বলবো তার সঠিক ইতিহাস নিয়ে তার প্রোক্টোস্কোপি ক্ষেত্রবিশেষে যদি আমরা কোলোনোস্কোপি করে আগেভাগে রোগটাকে নির্ণয় করতে পারি এবং যথাসময়ে এর চিকিৎসা দিতে পারি, তাহলে রেকটাম ক্যান্সার যেমন নিরাময়যোগ্য এবং আমরা যদি স্বাস্থ্যকর জীবনযাপন করি, প্রচুর পরিমাণে পানি শাকসবজি খাই, কায়িক পরিশ্রম করি, রেড মিট বা লাল মাংস, খাসির মাংস, গরুর মাংস এগুলি কম খাই, তাহলে কিন্তু রেকটাম ক্যান্সার বা কোলন ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারব। কাজেই ক্যান্সার থেকে বেঁচে থাকার জন্য আমাদের সুস্থ জীবনযাপন করা উচিত এবং এটাকে পাইলস মনে না করে সঠিক সময়ে আমরা যদি চিকিৎসকের শরণাপন্ন হই, কোলোনোস্কোপি করি এবং আগে রোগটা নির্ণয় করতে পারি, তাহলে ক্যান্সার হওয়ার বহু পূর্বে যদি পলিপ থাকে সেই পলিপটা কেটে ফেলে দেই, তাহলে কিন্তু তার ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কমে যাবে। কাজেই রেকটাম ক্যান্সার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। সারা পৃথিবীতে ক্যান্সার যতগুলি ক্যান্সারজনিত কারণে মানুষের মৃত্যু হয়, তার মধ্যে রেকটাম ক্যান্সার বা কোলন ক্যান্সার হচ্ছে তৃতীয় অবস্থানে রয়েছে। কাজেই মলদ্বারে যদি কারো রক্ত যায়, আম জাতীয় পদার্থ যায়, কারো যদি মলত্যাগের পর পূর্ণতা না আসে, বারে বারে বাথরুমে যেতে হয়, তাহলে তারা অতি দ্রুততম সময়ে একজন দক্ষ সার্জন যারা এ বিষয়ে কাজ করে থাকেন তাদের শরণাপন্ন হবে, তারা আপনার ইতিহাস নিয়ে দেখে এর চিকিৎসা দিবেন এবং আপনি এ থেকে ভালো থাকতে পারবেন। ধন্যবাদ।